দীর্ঘ 17.5 ঘন্টা ট্রেন জার্নির পর আমরা এসে পৌঁছলাম পুরী। আজকের পর্বে থাকছে পুরীর হোটেল এবং তার সাথে সমুদ্র স্নানের অসাধারণ কিছু মুহূর্ত। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আমরা এইমাত্র দেখতেই পাচ্ছ আমরা এখন রয়েছি পুরী স্টেশনে। আর এর আগের ব্লগটা তোমরা দেখেছিলে যে পুরীতে আমরা যে এসছি তার পুরো ট্রেন জার্নির বিষয়টা তুলে ধরেছিলাম। মুহূর্তে আমাদের হোটেল তো বুক নেই, তবে মোটামুটি পরিচিত কিছু যে হোটেলগুলো আছে সেখানে আমরা যাব, সেখানে গিয়ে অন স্পট বুক করব দেখে। আর এখন আমরা অটো করে চলে যাব পুরো স্বর্গদ্বারের কাছে, ওখানে গিয়ে যেটা ফেভারেবল লাগবে যে হোটেলটা সেই হোটেলে উঠব। এই হচ্ছে পুরী স্টেশনের সামনে অটো স্ট্যান্ড, আর এই হচ্ছে স্টেশন। আর এর বাইরে দেখো পুরো এখানে অটোগুলো সব দাঁড়িয়ে রয়েছে, প্রচুর অটো, তারপরে ম্যাজিক, এই সমস্ত গাড়িগুলো এখানে রয়েছে। তো আমরা একটা এরকম বড় ধরনের অটো আমরা এখানে সিলেক্ট করেছি আমাদের যাওয়ার জন্য, যেহেতু আমাদের টোটাল মেম্বার আছে 5 জন। আর আমরা এখন স্বর্গদ্বারের ওখানে যাব। তো এখানে আমাদের টোটাল গাড়িটা রিজার্ভে পড়লো 200 টাকা, ওরা একটু বেশি চাইছিলো, তো যাই হোক আমরা একটু বার্গেন করলাম, 200 টাকাতে রাজি হয়েছে। 200 টাকাতে আমরা এখন যাচ্ছি স্বর্গদ্বারের ওখানে। তো চলো, পুরী স্টেশন থেকে মাত্র মিনিট দশেকের পথ পুরীর স্বর্গদ্বার। একমাত্র সেখানেই হোটেলে আস্তানা গেড়ে পুরীর সমুদ্রের মায়াবী রূপকে সব থেকে ভালো উপলব্ধি করা যায়, তাই আমাদের প্রথম প্রায়োরিটি ছিল সেই স্থান। আমরা এইমাত্র স্টেশন থেকে এলাম, স্টেশন থেকে আসার পর আমরা অনেকটা জায়গা খোঁজাখুঁজি করেছি হোটেল নিয়ে। তো অ্যাকচুয়ালি পুরীতে এসে যদি তোমরা স্পট বুকিং করতে চাও হোটেলের, তাহলে কিন্তু সেটা একটু সত্যি ডিফিকাল্ট হয়, কারণ এখানে বিভিন্ন হোটেল রয়েছে, প্রচুর হোটেল রয়েছে, এবং সব হোটেল যে ভালো সেটাও বলবো না। এবার সেই পছন্দ মতন হোটেল পাওয়া, এটা কিন্তু একটা সবথেকে বেশি টিডিয়াস জব হয়ে দাঁড়ায়। আমরা যে হোটেলটা আজকে বুক করলাম সেটা হচ্ছে এই যে হোটেলটা, এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হোটেল স্বপ্নপুরি। এই হোটেল স্বপ্নপুরি সব থেকে যেটা মানে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এর লোকেশানটা, তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে হোটেল। আর এটা হচ্ছে পুরীর মেরিন ড্রাইভ, যেটা হচ্ছে পুরীর মেন রাস্তা আর কি, মেরিন ড্রাইভ। আর এই হচ্ছে জাস্ট সি বিচ, তার মানে সি বিচের ঠিক একদম উল্টো দিকেই কিন্তু রয়েছে এই হোটেল স্বপ্নপুরি। আর আমাদের বুকিংটা রয়েছে এই যে সি ফেসিং রুমগুলো দেখতে পাচ্ছ সামনে, এই সি ফেসিং রুমগুলো আমরা বুক করেছি। জাস্ট এখান থেকে কিন্তু একদম ঝিলছড়া দূরত্বে এই সমুদ্র। এবার যদি কোনো কারণে কেউ সি ফেসিং রুম নাও পায়, তাহলে কোনো অসুবিধা নেই, কারণ হোটেলে ব্যাকসাইডে যে রুমগুলো রয়েছে সেগুলোও খুব ভালো। সেই রুম থেকে জাস্ট হেঁটে বেরিয়েই কিন্তু এই হোটেল থেকে বেরিয়েই কিন্তু এই সমুদ্র, তাই কোনো অসুবিধা হওয়ার কথা নেই। তো এই হচ্ছে এই হোটেলের রিসেপশন এরিয়া, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর রিসেপশন এরিয়া। তো আমরা জাস্ট এলাম, তো ম্যানেজার বাবু নেই, এখন একটু বাইরে গেছে। তো এখানে কিন্তু বেশ কিছুটা সময় তোমরা স্পেন্ড করতে পারো, কারণ এখানে প্রত্যেকটা হোটেলের চেক আউট টাইম কিন্তু সকাল 7টা। আর জেনারেলি যে ট্রেনগুলো পুরী থেকে রওনা দেয় মানে টুয়ার্ডস হাওড়ার দিকে, সেগুলো সবই কিন্তু 1:30, 2 এরকম টাইম। তো সেই সময়টাতে কিন্তু এখানে রিসেপশনে কিছুটা সময় ওনারা স্পেন্ড করার জন্য সেই ব্যবস্থাটা করে দেন, লাগেজ রেখে, মানে সকালে 7টার পর চেক আউট করে এখানে লাগেজ রেখে তোমরা সেই ব্যবস্থাগুলো করতে পারো। আর এখানে টোটাল 24টা রুম রয়েছে, তার মধ্যে 12টা রুম রয়েছে সি ফেসিং রুম, তার মধ্যে এসি নন এসি দুটোই রয়েছে, আর 12টা রুম হচ্ছে ব্যাক সাইডে। তো প্রত্যেকটা রুমই কিন্তু খুব সুন্দর। তো এখানে একটু আগে আসলে বা আগে বুকিং করতে পারলে কিন্তু ডেফিনেটলি সেখানে সি ফেসিং রুমগুলো পাওয়া যায়। আর জেনারেলি যেটা হয় সি ফেসিং রুমগুলোর রেন্ট কিন্তু একটু বেশি হয় ব্যাক সাইডের রুমগুলো থেকে। তো যাই হোক, আমরা ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দিয়ে দেবো, হোটেলের ফোন নাম্বার দিয়ে দেবো, সেখানে তোমরা ফোন করে অবশ্যই সেই জায়গাগুলো কিন্তু বুক করতে পারো। সো ফাইনালি ঘন্টা খানেক ধরে রুম দেখার পর, হোটেল খোঁজার পর আমরা ফাইনালি এই হোটেলটাও ফাইনালাইজ করেছি। একদম এখানে এসে স্পট বুকিংয়ে সি ফেসিং পাওয়া একটু মুশকিল, আর তার মধ্যে এখন আর পুরীতে তো সবসময় সিজন চলে মনে হয়। তো যাই হোক, তোমাদের রুমটা একটু দেখিয়ে দিই। আমাদের হোটেলের নাম হচ্ছে স্বপ্নপুরি, আমাদের রুম নাম্বার 203। আচ্ছা, এখানে ঢুকেই প্রথমে আছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, কোমোড আছে, এখানে বেসিন আছে, বেসিনের ওপরে মিরার আছে, মোটামুটি ঠিকঠাক।
এইদিকে আছে মিরর, এখানে আমাকে দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে গুড নাইটের কয়েল দিয়ে দিয়েছে, মেডিমিক্স সাবান। আচ্ছা, তারপরে সুন্দর ডাবল বেড আছে, এই পাশে একটা ছোট ওয়ার্ড্রোব আছে, মানে আমাদের অ্যাটাচিটা আছে, একটা ডাস্টবিন আছে, ওইখানে দুটো চেয়ার টেবিল বসার সিটিং। এই দিকে আছে টিভি, সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে সেটা হচ্ছে সি ফেসিং রুম, খুলেই সমুদ্র। সমুদ্রের গর্জন তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না। এই যে মেরিন ড্রাইভ রোড দেখতে পাচ্ছ এটা, আর জাস্ট অপোজিটে সমুদ্র। তো সারাদিন ধরে তুমি এখানে চেয়ার নিয়ে এসে বসতে পারো। তো আর এই পর্দাটা সরিয়ে দিলেও কিন্তু জানলা আছে, যদিও আমাদের রুমটা নন এসি, তবে বললেন যে এইখানে এসির দরকার নেই, এটা খুলে দিলেই বাস বিছানা থেকে বসে বসে সমুদ্র দেখো। তো এই হচ্ছে আমাদের পুরীর হোটেল, অনেক খোঁজাখুঁজির পরে এটাই আমরা ফাইনাল করেছি, কারণ বাজেটের মধ্যে, বাজেট ফ্রেন্ডলি, আর তার সঙ্গে সি ফেসিং। তো আমাদের মতোই সেম মাদেরও রুমটা, পাশেই সেম, দুটো পাশাপাশি রুম, সি ফেসিং। তো আমরা তো মোটামুটি ফ্রেশ হয়ে গেছি একদম, মানে প্রচণ্ড রিল্যাক্স লাগছে। আর এখন আমাদের যাওয়ার কথা ছিল ব্রেকফাস্ট এবং তার সঙ্গে সমুদ্রে স্নান করতে, তো সি বাথ নিতে। তো অ্যাকচুয়ালি যেটা সমস্যা হলো যে আসার পর থেকে এখানে বাঁধ ছেড়েছে বৃষ্টি, মানে আমরা গুগলে দেখেছিলাম যে ওয়েদার রিপোর্ট যে এখানে বৃষ্টি হবে, কিন্তু এতটা বৃষ্টি ভাবেনি, মানে আসার পর থেকে বৃষ্টি আর বৃষ্টি। একে দেখো, জাস্ট এসে থেকে শুধু এখানে বসেই রয়েছে আর এখান থেকে সমুদ্র দেখেই যাচ্ছে। আরে সমুদ্রটা আমরা গিয়েও দেখতে পারি ওখানে, বৃষ্টি পড়ছে। সব থেকে বড় কথা, রুমে বসে বিছানায় শুয়ে শুয়ে সমুদ্র দেখার যে মজা, সেইটা আমরা পেয়েছি, এবং তার সঙ্গে বৃষ্টি, বৃষ্টিটা আমার। তোমরা কিন্তু এই হোটেলটা অবশ্যই পুরীতে আসলে ট্রাই করতে পারো, খুব ভালো পজিশন। তো জাস্ট আমরা বেরোলাম এখন এই মুহূর্তে, এতক্ষণ তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তো এখন বৃষ্টিটা একটু থেমেছে, কিন্তু সেরকম থামেনি, কারণ হাতে আমার ছাতা রয়েছে, দেখতেই পাচ্ছো। ছাতা মাথায়, সমুদ্রে স্নান, এটাকেই বলে ব্লগিং। ব্লগিং এর জন্য আমাদের কত কিছু করতে হয়। রীতিমতন এখানে এতটাই মানে ঢেউয়ের উচ্ছ্বাস যে আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না, জাস্ট মানে পায়ের তলা থেকে বালি সরে যাচ্ছে এরকম ব্যাপার। কোনো রকম দাঁড়িয়ে এখানে ব্লগিং করছি, তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট এটা তো পেছনে অসম্ভব ব্যাপার, মানে এই অবস্থায় ছাতা ধরে ব্লগিং করা, এই যে কি কঠিন কাজ, মানে ভাবা যায় না। আরেকটা আরেকটা ঢেউ আসছে, আস্তে আস্তে জল খেয়ে নিচে উঠি দাও তো, উঠি দাও, সে মামার সাথে উঠি দাও। সমুদ্র, এ যেন রোম্যান্টিসিজমের এক মূর্ত প্রতীক। বাদামি বালুরাশি আর আকাশ ছোঁয়া ঢেউয়ের যুগলবন্দি যেন মুহূর্তে রোম্যান্সকে এক অন্য মাত্রা এনে দিল। শুধু দুজনে দুচোখ ভরে উপলব্ধি করলাম পুরীর সমুদ্রের এই গভীরতাকে।
পুরো মানে মাখন মাখন জাস্ট এই পুরী সমুদ্রের এই যে ঢেউ এটা কিন্তু জাস্ট কোথাও পাওয়া যায় না ভারতবর্ষের কোথাও এরকম ঢেউয়ের ইয়ে নেই পুরো টেনে নিয়ে চলে যাচ্ছে আমাদেরকে ওকে দেখো কোথায় চলে গেছে ভিটকে কি অবস্থা অসাধারণ সমুদ্র স্নান করলাম সমুদ্র স্নান করে পুরো একদম বিধ্বস্ত আমরা বিধ্বস্ত মানে গা হাত পা রীতিমতো ব্যথা করছে এবং তার সঙ্গে প্রচন্ড খিদে পেয়েছে তো আমরা এখন লাঞ্চের জন্য বেরিয়েছি এবার কোনটাতে যাব সেটা নিয়ে কনফিউশন নতুন নতুন প্রচুর রেস্টুরেন্ট হয়েছে সবাই জানো যে এখানে পুরীতে আসলে সবাই কস্তুরি কিংবা ভজরি মান্না কিংবা আর একটা কি যেন তেরো পার্বণ এগুলোতে খেতাম আমরা তো আপাতত আমরা কস্তুরিতেই যাচ্ছি সোনালি হোটেলের যে রেস্টুরেন্টটা তো আজকে এই বেলায় ওইটা খাবো এখনো চার দিন আছে এক একদিন এক এক বেলায় এক এক জায়গায় খাবো সেবা মাসি ভিডিওটা যদি থাকতো সেবা মাসি পুরো আজকে তিন চারবার পাল্টি খেয়েছে সেই নিয়ে আমরা খুব মজা করছিলাম ফ্ল্যাটে মানে হোটেলে বসে ফ্ল্যাটে বসে বলছি তো চলো আমরা চলে এসেছি যাই দেখো মানে মোটামুটি হাফ অ্যান আওয়ার অনেক অপেক্ষা করার পর আমরা এখানে সিট পেয়েছি কস্তুরিতে এখানে প্রচণ্ড ডিমান্ড আর যেহেতু আমাদের একটু আসতে দেরি হয়েছিল সেই জন্য পুরো লাইন পড়ে গেছে মানে খাওয়ার জন্য লাইন ভাবা যায় একটু দেরি হচ্ছে মানে তারপরে লেটে অর্ডার নিতে আসছে খাবারটা কত লেটে আসবে জানি না তো ওই জন্য আমরা বললাম যে কোন খাবারটা সব থেকে তাড়াতাড়ি পাওয়া যাবে তো যাই হোক আমাদের এখানে সিনিয়র সিটিজেনরা যারা রয়েছেন তারা সবাই ভেজ থালি অর্ডার দিয়েছে আর আমি অর্ডার দিয়েছি চিকেন কষা থালি আর এ অর্ডার দিয়েছে কচু পাতা দিয়ে চিংড়ি থালি তো মোটামুটি আধ ঘন্টা ধরে বসেছিলাম খাওয়ার জন্য মানে বাইরে বসেছিলাম এবার আধ ঘন্টা পর ভেতরে এন্ট্রির সুযোগ পেলাম এবার ভেতরে বসে থাকা আধ ঘন্টা হয়ে গেলে এখনো পর্যন্ত খাবার আসেনি সার্ভিস খুবই বাজে খাবার কেমন জানি না সার্ভিসটা ভীষণ বাজে তো এখানে আমার চলেছে যে এটা কচু পাতা বাটা চিংড়ি মাছ থালিতে দিয়েছে শুক্তো ডাল ভেজ থালিতে দিয়েছে শুক্তো ডাল ভাত পাঁপড় আলু ভাজা আর একটা তরকারি চাটনি আর আমাদের এক্সট্রা হচ্ছে মাংস আর এই আমার মাংসটা হচ্ছে এখানে কচু পাতা বাটা চিংড়ি মাছ সবাই খেতে ব্যস্ত কিন্তু রান্নাটা নিয়ে কোনো কথা হবে না রান্না প্রত্যেকটা রান্না খুবই ভালো আমরা এই শুক্তোটা দিয়ে খাচ্ছি শুক্তোটা জাস্ট চরম টেস্ট চরম খাবারটা এত টেস্টি যে খাবারটা খাওয়ার পর সবার রাগটা মোটামুটি প্রশমিত হয়ে গেল তো মাসি কিছু বলবে না নাকি আর মানে শান্ত হয়ে গেছে রাগ মেজাজ সব জায়গায় বসে গেছে এমন খাবার দিয়েছে যে সমস্ত রাগ বসে গেছে অপূর্ব জাস্ট অপূর্ব জাস্ট অপূর্ব সত্যি দারুণ আমি নিয়েছিলাম চিকেন থালি তো চিকেন থালিতে দুটো চিকেন ছিল এই ধরনের পিস গ্রেভির টেস্টটাও কিন্তু বেশ ভালো এবং চিকেনটাও দেখতে পাচ্ছ খুব সফট বেশ ভালো তো জাস্ট আমরা কস্তুরি থেকে খেয়ে বেরোলাম এই মাত্র এখানে খাওয়া দাওয়াটা সত্যি খুব ভালো প্রত্যেকটা আইটেমের টেস্ট অসাধারণ কিন্তু আমার একটাই শুধু ড্রব্যাকস যেটা মনে হলো সেটা হচ্ছে যে খাবার সার্ভ করার পরিবেশন করার টাইমিংটা এটা কিন্তু খুব বাজে
মানে আমাদেরকে প্রায় 1.5 hours আমাদের ওয়েট করে থাকতে হলো, মানে প্রায় 1.5 hours বাইরে এবং তারপরে 1 ঘন্টা ভেতরে। তো এই জিনিসটা যদি একটু ঠিক করা যায় বা এই জিনিসটা যদি একটু সেটাকে ব্যাপারটা দেখা যায় তাহলে আমার মনে হয় এটা অনেক বেটার হবে। এই ছিল আজকের এপিসোডের কিছু ঝলক। পুরীর আরও কিছু নতুন ঝলক নিয়ে আবারও ফিরে আসব পরের ভিডিওতে। আজ এই পর্যন্তই।